ডিজিটাল সিস্টেমের আজকের ক্লাসে আমরা দেখব যে কম্বিনেশনাল সার্কিট কি, সিকোয়েন্সিয়াল সার্কিট কি, তাদের পার্থক্য, এবং কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পল হিসেবে আমরা দেখব এনকোডার ডিকোডার কিভাবে কাজ করে। তো এগুলো হচ্ছে আজকে দেখবো একটা একটা করে আস্তে আস্তে। তার প্রথমে চলে আসি, আমরা হচ্ছে আগের ক্লাসে মনে হয় বলছিলাম যে হচ্ছে লজিক সার্কিট দুই রকম, একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। কম্বিনেশনাল সার্কিটের মধ্যে যেটা হয় সেক্ষেত্রে হচ্ছে আমি ইনপুট পাবো, আউটপুট পাবো, এবং মাঝখানে হচ্ছে আমার কি কম্বিনেশনাল লজিক থাকবে, শেষ। এখানে কোনো মেমোরি ইউনিট থাকবে না, এখানে কোনো ফিডব্যাক থাকবে না। তাহলে কম্বিনেশনাল সার্কিট হচ্ছে যেখানে হচ্ছে আমি ইনপুট পাবো, আউটপুট পাবো, এবং মাঝে কম্বিনেশনাল লজিক থাকবে, সেটা হচ্ছে আমার কম্বিনেশনাল সার্কিট। আর সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে কি থাকবে, আমার ইনপুট আউটপুট থাকবে, সাথে হচ্ছে তার আউটপুটটা ফিডব্যাক এর উপর ডিপেন্ড করবে, মেমোরি ইউনিট থাকবে, হ্যাঁ, ক্লক পালস থাকবে, এগুলো সবই হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল সার্কিট। তো এখন আমি যদি এক্সাম্পলে আসি, তাহলে এক্সাম্পলে আসলে কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পল হচ্ছে কি, আমার এনকোডার, ডিকোডার, হাফ এডার, ফুল এডার, তো এগুলো হচ্ছে আমার কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পল। মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এগুলো হচ্ছে আমার কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পল। আর আমি যদি সিকোয়েন্সিয়াল সার্কিটের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে আমার ফ্লিপ ফ্লপ বলি, কাউন্টার বলি, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার কাউন্টার বলি বা শিফট রেজিস্টার বলি, তো এগুলো হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল সার্কিটের এক্সাম্পল। তাহলে এই যে এখানে বলা হয়েছে যে হচ্ছে আমার ইনপুট থাকবে, আউটপুট থাকবে, বাট হচ্ছে কথা হচ্ছে কি, এখানে হচ্ছে আমার মেমোরি ইলামেন্ট থাকবে, যেখান থেকে হচ্ছে আমি ফিডব্যাক নিয়ে প্রভাব বিস্তার করবে আর কি, আউটপুটের উপরে আর কি ফিডব্যাক গুলা। তো এটা হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল সার্কিট। তো প্রথমে আমরা চলে আসি পার্থক্য, যে কম্বিনেশন এবং সিকোয়েন্সিয়াল সার্কিটের পার্থক্য গুলা কি, এগুলা মনে হয় আমরা জানি, তবু এখানে দেওয়া হয়েছে আর কি। যে এটা সহজ কথা যে যে আউটপুট গুলা অবশ্যই যে ইনপুট কারেন্ট ইনপুট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে, যে কারেন্ট যেটা ইনপুট থাকবে তার উপর আউটপুট ডিপেন্ড, আউটপুটটা আমার ডিপেন্ড করবে আর কি। আর আউটপুট যেটা হবে সেটা বেসিক্যালি হচ্ছে আমার মেমোরি ইউনিট, ফিডব্যাক, এই সবকিছুর উপর নির্ভর করে আমি আমার আউটপুটটা পাবো। এটা হচ্ছে কি সিকোয়েন্সিয়ালে, সিকোয়েন্সিয়াল সার্কিটে আমার আউটপুটটা হবে কি মেমোরি ইলামেন্ট, ক্লক পালস বলেন, হ্যাঁ, তারপর ফিডব্যাক বলেন, সবকিছুর উপর ভিত্তি করে আমি আমার আউটপুটটা পাবো। আর এই ক্ষেত্রে হচ্ছে মেমোরি ইউনিটের দরকার নাই, হ্যাঁ, মেমোরি ইউনিট ইজ রিকোয়ার্ড, প্রয়োজন আছে এই ক্ষেত্রে। ফিডব্যাক এর দরকার নাই, ফিডব্যাক এর দরকার আছে, খুব কঠিন এক্সাম্পল আর কি, হ্যাঁ, খুব কঠিন ডিফারেন্ট আর কি, দুটার মধ্যে দেওয়া হয়েছে আর কি, যে দুটার মধ্যে পার্থক্য গুলা কি, সেগুলো কঠিন করে দেওয়া, দরকার নাই দরকার আছে, যাই হোক আমরা তাড়াতাড়ি মনে রাখতে পারবো, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। ইজি টু ডিজাইন, ডিজাইন করা ইজি, এটা হচ্ছে একটু ডিফিকাল্ট হবে, একটু কমপ্লেক্স হবে। আর হচ্ছে এটা ডাটা স্টোর করে রাখে না, হ্যাঁ, এটা যদি মেমোরি ইউনিট ইউজ করে ডাটা স্টোর করে রাখে, এটা হচ্ছে প্যারালাল অ্যাডার এক্সাম্পল কম্বিনেশনাল সার্কিটের, এটা হচ্ছে সিরিয়াল অ্যাডার এক্সাম্পল অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। এরপর আর কিছু কথা বলছে, এগুলো আমরা জানি, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হ্যাঁ, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর, ম্যাক্স, ডিম্যাক্স, আমরা এগুলো নিয়ে অলরেডি কথা বলে ফেলছি, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ, ফুল সাবট্রাক্টর, আমরা আমাদের ভিডিওতে দেওয়া আছে, আমরা এখান থেকে দেখে নিব। ম্যাক্স ডিম্যাক্স নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো। এরপরে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আমরা কি পাবো, ফ্লিপ ফ্লপ ফ্লপ পাবো, শিফট রেজিস্টার পাবো, বাইনারি কাউন্টার পাবো, সো এগুলো হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল সার্কিটের এক্সাম্পল। তো এখন আমরা দেখবো হচ্ছে কি, যে হচ্ছে একটা ডিজাইন, আমরা একটা ডিজাইন যদি করি বা একটা সার্কিট ডিজাইন করি, বেসিক্যালি এটা আমরা কিভাবে পাবো, বা একটা কম্বিনেশনাল সার্কিট যদি আমি ডিজাইন করতে যাই তখন আমার কি করতে হবে আর কি। সো আমি যদি প্রথমে একটা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করতে যাই, তাহলে প্রসিডিউরটা হচ্ছে কি, প্রথমে একটা আপনার কথা শুনবো যে আসলে সার্কিটটা কিভাবে কাজ করবে না করবে, একটা ভার্বাল আউটলাইন শুনবো, হ্যাঁ, একটা মৌখিক কথা শুনবো যে হচ্ছে আপনার আসলে সার্কিটটা কিরকম চাচ্ছেন, ইনপুট আউটপুট কিরকম হলে আউটপুট কেমন হবে। সো আমি প্রথমে প্রবলেমটা শুনবো, আপনার কাছ থেকে প্রবলেমটা শুনবো, এরপর আমি বলবো যে আচ্ছা আচ্ছা, তাহলে এরকম এরকম ইনপুট নিতে হবে, এরকম এরকম আউটপুট নিতে হবে। এরপরে ইনপুট আউটপুট যখন আমি ডিসাইড করে ফেলবো, তারপর তাদেরকে অ্যাসাইন করবো, হ্যাঁ, লেটার সিম্বল দিয়ে আমি ইনপুট আউটপুটগুলোকে অ্যাসাইন করবো। অ্যাসাইন করার পরে আপনার কথা অনুযায়ী, আপনার লজিক অনুযায়ী আমি একটা ট্রুথ টেবিল ড্র করবো। তাহলে ট্রুথ টেবিলে আমার ইনপুট থাকবে, সেই অনুযায়ী আমার আউটপুট থাকবে। এখন আমি যখন ট্রুথ টেবিলটা ড্র করে ফেলতে পারবো, আমি লেটার সিম্বল পাইলাম, কন্ডিশন পাইলাম, হ্যাঁ, আমি ট্রুথ টেবিল ড্র করে ফেললাম। ট্রুথ টেবিল ড্র করার পরে আমি সাম অফ প্রোডাক্ট অথবা প্রোডাক্ট অফ সাম ইউজ করে আমরা মনে হয় এক্সপ্রেশন পাওয়া যাবো। পরবর্তীতে আমার কি করতে হবে, সেই এক্সপ্রেশনটা সলভ করতে হবে আর কি, বা এক্সপ্রেশনটা হচ্ছে মিনিমাইজ করতে হবে, সিম্পলিফাই করতে হবে আর কি। সিম্পলিফাই করার পরে আমি কি সার্কিট ডায়াগ্রাম আমার ডিজাইন করব। তার মানে আমি যদি চিন্তা করি যে হচ্ছে এই যে কম্বিনেশনাল সার্কিট ডিজাইনের কথা চিন্তা করে থাকি, প্রথমে আমার শুরু হবে ভার্বাল একটা আউটলাইন থেকে, হ্যাঁ, ভার্বাল একটা কমান্ড থেকে, এরকম এরকম হবে। পরবর্তীতে আমি আউটপুট পাবো হচ্ছে কি একটা সার্কিট ডিজাইনের মধ্য দিয়ে আর কি, একটা সার্কিট পাবো আর কি আউটপুট। তো এটা সহজ জিনিস, আমরা একবার দেখে নিব। আচ্ছা, এরপরে চলে আসি যে হচ্ছে ডিকোডার। সো ডিকোডার ডিকোডার ডিকোডারের কাজ কি, ডিকোডার হচ্ছে সে অ্যান ইনপুট থাকলে আউটপুট সে হচ্ছে 2 টু দি পাওয়ার n দিবে। সাপোজ আমার যদি ইনপুট থাকে হচ্ছে 2টা, সে আউটপুট দিব হচ্ছে 2 টু দি পাওয়ার n 4টা। আমার যদি ইনপুট থাকে হচ্ছে 3টা, সে আউটপুট দিব হচ্ছে 8টা।
আমার যদি ইনপুট থাকে হচ্ছে 4টা, সে আপনি দিব হচ্ছে 16টা। সো এটা হচ্ছে আমার কি ডিকোডার, ডিকোডারে সে ইনপুট পাইলে 2 টু দি পাওয়ার n আউটপুট আমাকে দিবে আর কি, এটা হচ্ছে আমার ডিকোডার। তো ডিকোডারের ক্ষেত্রে একটা পিন থাকে এনেবল, এই এনেবল পিনের কাজটা হচ্ছে এনেবলটা এটা যখন 1 হবে সেটা অ্যাক্টিভলি মানে কাজ করবে আর কি, অ্যাক্টিভ থাকবে আর কি, এটা যখন 0 হবে তখন সেটা অফ থাকবে আর কি, কাজ করবে না আর কি। সো এনেবল 101 হচ্ছে অ্যাক্টিভ রাখবে মানে কাজ করবে, আর যখন আমি 0 দিব তখন সেটা হচ্ছে কোনো কাজ করবে না আর কি। সো এটা হচ্ছে সহজ কথাবার্তা। আর আমি যখন পড়তে যাব, সাপোজ আমি বললাম হচ্ছে 2424 এনকোডার, তাহলে আমি কি বলবো 224 এনকোডার, 328 এনকোডার, সরি ডিকোডার, 4 টু 16 ডিকোডার, আমি বারবার এনকোডার মনে বলতেছি, আমি তো ডিকোডার করতেছি। সো আমরা এইভাবে পড়বো 2 টু 4 ডিকোডার, 3 টু 8 ডিকোডার, 4 টু 6 ডিকোডার। আর এনকোডার হচ্ছে উল্টাটা, হ্যাঁ উল্টা মানে হচ্ছে আমার 4টা ইনপুট থাকবে, আউটপুট 2টা, 8টা ইনপুট থাকবে, আউটপুট 3টা, 16টা ইনপুট থাকবে, আউটপুট 4টা। এটা কিসের জন্য? এটা এনকোডারের জন্য। এনকোডার হচ্ছে ডিকোডারের পুরো উল্টা। তাহলে মেইন কথা হচ্ছে ডিকোডারে আমি n সংখ্যক ইনপুট পাবো, তার জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আমি আউটপুট পাবো, দ্যাটস ইট। এখন পরের স্লাইডে চলে আসি। পরে ওরা ডিজাইন করছে, হ্যাঁ 2 টু 4 ডিকোডার ডিজাইন করছে। তো 2 টু 4 আমরা নাম শুনে বুঝে ফেলছি 2 টু 4 ডিকোডার, তার মানে 2টা ইনপুট থাকবে, 4টা আউটপুট থাকবে, দ্যাটস গুড। সো 2টা ইনপুট, সো 2টা ইনপুটের জন্য আমি একটা W0 W1 দিছি, 2টা ইনপুট দিছি। সো W0 W1 এর জন্য আমি কম্বিনেশন কি পাবো, 0 0 0 1 1 0 1 1, দ্যাটস গুড। এরপর আমরা বলছি এনেবল সবসময় 1 থাকবে, কারণ এনেবল 0 হলে কোনো কাজ করবে না। সো এনেবল 0, আপনি এখানে 0 1 যাই দেন আলটিমেটলি আউটপুট আপনার 0 হবে, তার মানে এনেবল 0 মানে হচ্ছে আউটপুট সব 0। আর এনেবল 1 এর জন্য আপনি 4টা কন্ডিশন লিখলেন, লিখে এরপর হচ্ছে 0 0 এর জন্য প্রথমটা, 0 1 এর জন্য দ্বিতীয়টা, 0 3 এর জন্য হচ্ছে তৃতীয়টা, 0 4 এর জন্য সরি 4 এর জন্য হচ্ছে আপনার কোনটা, আপনার হচ্ছে চতুর্থটা অ্যাক্টিভ হবে আর কি। সো এর জন্য সহজ ভাষায় মনে রাখবো, আমি Y0 থেকে Y3 দিয়ে দিব এবং কোনাকুনি আমি 1 দিয়ে দিব, দ্যাটস ইট, কোনাকুনি 1 1 দিয়ে দিব। হ্যাঁ আমার যদি এখানে যদি 3টা হইতো ইনপুট, তাহলে আউটপুট আমি 8টা পাইতাম, তাহলে কি 8টা কোনাকুনি আমি 1 দিয়ে দিতাম, আমার ঝামেলা শেষ, আর সব 0 দিয়ে দিতাম। সো এটা হচ্ছে ডিকোডার মনে রাখার একটা সহজ ট্রিক, ট্রুথ টেবিল মনে রাখার সহজ ট্রিক। আমি 8টা যদি হইতো আমি 0 থেকে 7 পর্যন্ত লিখতাম, আর এখানে কোন মানে কোনাকুনি ভাবে আমি 1 থেকে সবগুলো 1 লিখে দিতাম আর কি, 8 পর্যন্ত আর কি। হ্যাঁ Y0 থেকে Y7 8 পর্যন্ত, মানে 8টা আর কি। তো এখন চলে আসি, আমি যদি এই Y1 এর কথা ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা কি পাবো, এটা হচ্ছে W1 বার W0 বার। দেখেন এনেবল তো থাকবেই, তার সাথে W1 বার W0 বার। আর আমি যদি এই যে Y1 এর ক্ষেত্রে চিন্তা করি, ওটা হচ্ছে Y0 এর জন্য W1 বা W0 বার। আমি যদি Y1 এর ক্ষেত্রে চিন্তা করি, তার মানে W1 বার আর হচ্ছে W0, তাহলে এই যে W1 বার W0 আর এটা হচ্ছে এনেবল থাকতেছে, তাহলে W1 বার W0 বার, তাহলে W1 পাইছি W0 পাইছি, দুইটার বার এন্ড করতে হবে, যে দুইটার বার কে আমি এন্ড করে আমি Y1 পাইছি, তার সাথে অবশ্যই এনেবল আছে, এনেবল সবগুলোর সাথে আছে আর কি, বা এনেবল সবগুলোর সাথে থাকতে হবে, আর এটা সবসময় 1 হইতে হবে, তাহলে কাজ করবে না, 0 হলে কাজ করবে না। সিমিলারলি আমি W1 বার W0 পাবো, তাহলে W1 বার, এই যে W1 বার পাইছি, এরপর হচ্ছে W0, এই যে W1, এই যে W0 পাইছি এখান থেকে, এটা নিয়ে হচ্ছে আমি Y1 পেয়ে গেছি, একই রকম করে আমি Y2 Y3 সবগুলো পাবো আর কি। সো এটা হচ্ছে বেসিক অফ 2 টু 4 ডিকোডার। এখন আমি যদি একটু বড় করতে চাই, সাপোজ আমাকে বলা হয়েছে যে হচ্ছে 3 টু 8 ডিকোডার করতে হবে, সো 3 টু 8 ডিকোডার করতে হবে। 3 টু 8 ডিকোডার মানে হচ্ছে কি, আমার হচ্ছে 3টা ইনপুট থাকবে, 8টা আউটপুট থাকবে, দ্যাটস গুড, 3টা ইনপুট থাকবে, 8টা আউটপুট থাকবে। ইউজ করতে হবে কি 2 টু 4 ডিকোডার, ফলে 2 টু 4 ডিকোডার ইউজ করে আমার 3 টু 8 ডিকোডার করতে হবে। তাহলে প্রথমে চলে আসি, আমরা দুইটা আমরা হচ্ছে 2 টু 4 ডিকোডার ইউজ করি, যে একটা ইউজ করছি, দুইটা ইউজ করছি, দ্যাটস গুড। তাহলে আমি যদি দুইটা ইউজ করি, এটাই হচ্ছে আমি 0 থেকে 4 পাবো, আর 0 থেকে 3 পাবো, আর 4 থেকে 7 পাবো, তাহলে আমার 8টা আউটপুট হয়ে গেছে। এখন চিন্তা করেন, আমি W0 পাইছি, W1 পাইছি, দ্যাটস গুড, আর W3 পাবো, 3টা পাবো ইনপুট, কারণ 3 টু 8 বানাইতে হবে, আর এনেবল পাবো 1টা। এখন আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, যদি আমি এটা 0 এটা 0 0 0 পাই, তাহলে কি হবে, 0 0 পাইলে আমার এগুলা বাদ, এগুলো আমি কনসার্ন করতেছি, এগুলো আমি চিন্তা করতেছি, এগুলা বাদ, তাহলে আমি 0 0 পাইলে, তাহলে আমার এই 0 0 এর জন্য এটা অ্যাক্টিভ হবে, আর 0 0 এর জন্য এটা অ্যাক্টিভ হবে, কারণ আমরা মনে জানি এটা হচ্ছে 0 0 এর জন্য অ্যাক্টিভ হবে, 0 1 এর জন্য অ্যাক্টিভ হবে, 1 0 এর জন্য অ্যাক্টিভ হবে, 1 1 এর জন্য অ্যাক্টিভ হবে। সিমিলারলি এটা হচ্ছে 0 0 এর জন্য অ্যাক্টিভ হবে, 0 1 এর জন্য অ্যাক্টিভ হবে, 1 0 এর জন্য অ্যাক্টিভ হবে, 1 1 এর জন্য অ্যাক্টিভ হবে। তো আমি যদি 0 0 পাই, আমার এটাও অ্যাক্টিভ হবে, পাশাপাশি এটাও অ্যাক্টিভ হবে,
তো এর জন্য আমি কি করব, আমি হচ্ছে একটা ডব্লিউ টু যেটা থাকবে তার সাথে এন এল ও যেটা থাকবে তার সাথে আমি হচ্ছে অ্যান্ড করে দিব। তাহলে ডব্লিউ জিরো যদি আমি নট করে দেই তাহলে এটা যদি আমি জিরো পাই নট করে দিলে আমি ওয়ান পাবো, আর এনেবল এই ক্ষেত্রে সবসময় আমি ওয়ানই পাঠাচ্ছি কারণ ওয়ান না হলে কাজ করবে না। তাহলে ওয়ান ওয়ান এটা যদি আমার অ্যাক্টিভ হয় ওয়ান ওয়ান আউটপুট আমি ওয়ান পাবো, ওয়ান হলে দেখেন এই যে আমার এই এনেবলটা অ্যাক্টিভ। তাহলে তিনটাই যখন জিরো তখন আমার এই এনেবলটা অ্যাক্টিভ, আর এই এনেবল অ্যাক্টিভ মানে হচ্ছে এই আমি ওয়াই জিরোতে মান পাবো। তখন তিনটাই যখন জিরো তখন এই জিরোটা কিন্তু আমার চলে আসতেছে আবার এখানে এই অ্যান্ড গেটে চলে আসতেছে, আর এখান দিয়ে আমার ওয়ান আসতেছে। সো জিরো আর ওয়ান গুণ করলে অ্যান্ড করলে আমি কি পাবো, আমি জিরোই পাবো। তাহলে জিরো ওয়ান আমি অ্যান্ড করলাম আমি এখানে জিরোই পাই, তার মানে এটা অফ থাকবে। তার মানে আমি যখন তিনটা জিরো পাঠাবো তখন আমার এই যে জিরো লাস্টের জিরোর জন্য এটা অফ থাকবে, আর এই জিরোটা নট করে ওয়ান পাবো, আর এটা ওয়ান ওয়ান করে আমি অ্যান্ড পাবো যার জন্য এটা অন হবে, আর এই জিরো জিরোর জন্য আমার প্রথমটা এক্সিকিউট হবে। দ্যাটস গুড। আমি যদি এখন যদি সিকুয়েন্সিয়ালি আমি যদি বাকিগুলো পাই আমি বাকিগুলোর ক্ষেত্রে একই রকম হবে আর কি। তাহলে প্রথম এই দুইটা হচ্ছে আমার যাবে, দুইটা হচ্ছে দুইটার মধ্যে যাবে আমার, দুইটাই ডিকোডারের মধ্যে যাবে, বাট যখন আমি ডাব্লিউ থ্রি যাবো তখন এনেবল এর সাথে একবার নট করে পাঠাবো, আর নট করে পাঠাবো ডাব্লিউ টুটাকে হচ্ছে এটার সাথে, অথবা আমি হচ্ছে কি সাথে পাঠাবো অ্যান্ড করে পাঠাবো হচ্ছে সেকেন্ডটার সাথে। তখনই হচ্ছে যেগুলো হচ্ছে আমার হচ্ছে তখনই হচ্ছে আমি হচ্ছে সিকুয়েন্সিয়ালি পাই। ধরুন আমি চিন্তা করেন যে আমার ট্রিপল ওয়ান, হ্যাঁ ট্রিপল ওয়ান পাঠাবো, তো ট্রিপল ওয়ান যদি আমি পাঠাই, হ্যাঁ ট্রিপল ওয়ান পাঠালে দেখেন আমার তো ট্রিপল ওয়ান এটা অ্যাক্টিভ হওয়ার কথা, ওয়াই সেভেন অ্যাক্টিভ হওয়ার কথা, বাট এই যে ওয়ান ওয়ান আছে এই ওয়ান ওয়ান দুইটা যেহেতু আছে তার মানে আমার এই ওয়াই থ্রি অ্যাক্টিভ হবে ওয়াই সেভেন অ্যাক্টিভ হবে। বাট আমি যদি ট্রিপল ওয়ান পাঠাই তাহলে এই ওয়ানটা নট হয়ে জিরো হয়ে যাবে, জিরো হওয়া মানে হচ্ছে এই এনেবলটা জিরো, তার মানে এটা অফ থাকবে। তাহলে এটা যদি অফ থাকে আর এই ওয়ানটা এখানে চলে এসে ওয়ান ওয়ান গুণ হয়ে ওয়ান হবে তার মানে এটা অ্যাক্টিভ হবে। তাহলে ওয়ান ওয়ান আসছে, এই যে ওয়ান ওয়ান আসবে এখানে আর এই ওয়ানের জন্য এটা অ্যাক্টিভ হলো, তাহলে হচ্ছে আমি সেভেন পাওয়া যাবো হচ্ছে এখান থেকে। তাহলে এইভাবে বেসিক্যালি হচ্ছে আমরা থ্রি টু এইট ডিকোডার ডিজাইন করতে পারি। এখন আমরা চলে আসি, আমরা হচ্ছে একটু বড় একটা জিনিস দেখবো যে হচ্ছে ফোর টু সিক্সটিন ডিকোডার ইউজিং হচ্ছে টু টু ফোর ডিকোডার। আমরা হচ্ছে ফোর টু সিক্সটিন তাহলে ষোলোটা আউটপুট হবে তাই তো? তাহলে ষোলোটা যদি আমার আউটপুট হয় তাহলে ষোলোটা আউটপুটের জন্য তাহলে আমি ওয়াই জিরো থেকে ওয়াই ফিফটিন পর্যন্ত ষোলোটা আউটপুট নিলাম, তাহলে চার চার ষোলো, তাহলে আমার চারটা ডিকোডার ইউজ করতে হবে, একটা দুইটা তিনটা চারটা ডিকোডার ইউজ করলাম, করে চার চার ষোলোটা আমি আউটপুট পাইলাম, দ্যাটস গুড, কোনো সমস্যা নাই। এখন টু টু ফোর ডিকোডার ইউজ করতে হবে, হ্যাঁ সবগুলো টু টু ফোর ডিকোডার, সবগুলো এনেবল আছে সবকিছু ঠিক আছে। এখন আমি যদি ডব্লিউ জিরো আর চার ফোর টু সিক্সটিন ডিকোডার, তার মানে আমার ইনপুটে কয়টা হবে, চারটা হবে ইনপুট, ইনপুট চারটা হবে, ডব্লিউ জিরো ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ডব্লিউ থ্রি ইনপুট হচ্ছে চারটা হবে। তাহলে আমি যদি এখানে জিরো জিরো পাই, চিন্তা করেন জিরো জিরো পাইলে কিন্তু আমার এখানে এটাও ইয়েস বলবে, এটাও ইয়েস বলবে, এটাও ইয়েস বলবে, সকাল সবগুলো জিরো জিরোর জন্য অ্যাক্টিভ হবে আর কি, যেহেতু আমি টু টু ফোর ডিকোডার ইউজ করছি। বাট আমি কন্ট্রোল করবো এখান থেকে, আমি ডব্লিউ জিরো সরি ডব্লিউ টু আর ডব্লিউ থ্রি এই দুইটাকে আবার এনেবল দিয়ে আমি হচ্ছে এখান থেকে আবার চারটা সিগন্যাল জেনারেট করবো, একটা হচ্ছে জিরো জিরোর জন্য, এটা হচ্ছে জিরো ওয়ান এর জন্য, এটা হচ্ছে ওয়ান জিরোর জন্য, আর এটা হচ্ছে আমার ওয়ান ওয়ান এর জন্য। তাহলে জিরো জিরো যখন আমি পাবো, যখন চারটাই যখন আমি জিরো পাবো, চারটাই যখন জিরো পাবো তাহলে সবগুলো জিরোর জন্য যে আমার এটা অ্যাক্টিভ হবে, সবগুলো জিরোর জন্য আমার এটা অ্যাক্টিভ হবে, বাকিগুলো সব অফ থাকবে। কারণ এই চিন্তা করেন আমি যদি সব চারটাই যদি জিরো পাই, চারটাই জিরো, তাহলে এই জিরো জিরো তো চারটার মধ্যে যাবে, বাট এই জিরো জিরো যখন এখানে আসবে এখান থেকে কোনটা ডিফাইন করেছে, প্রথমটাই তো ডিফাইন করবে কারণ এটা তো জিরো জিরোর জন্য আমার অ্যাক্টিভ হবে। তাহলে এটার জন্য হচ্ছে আমার কি হবে, প্রথমটা এনেবল হবে, তখন হচ্ছে আমার এই লাইটটা জ্বলবে। তাহলে আমি যদি চিন্তা করেন চারটা ওয়ান যদি হয়, চারটা ওয়ান যদি আমার ইনপুটে হয় তাহলে চারটা ওয়ান ইনপুটে হইলে ওয়ান ওয়ান যাবে, ওয়ান ওয়ান গেলে এটা অ্যাক্টিভ হবে, এটা অ্যাক্টিভ হবে, এটা অ্যাক্টিভ হবে, এটা অ্যাক্টিভ হবে, সবগুলো ওয়ান ওয়ান এর জন্য হবে। কিন্তু আমি ওয়ান ওয়ান এর সাথে এনেবল দিয়ে পাঠাচ্ছি, তাহলে এখানে ওয়ান ওয়ান মানে হচ্ছে এই যে চার নাম্বারটা আমার অ্যাক্টিভ হবে, তার চার নাম্বার অ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে আমার এখানে এটা অ্যাক্টিভ হওয়া, তখন বাকি সব অফ থাকবে, এটা অফ, এটা অফ, এটা অফ থাকবে, শুধু এটা অ্যাক্টিভ থাকবে। তার মানে এখান থেকে ওয়ান ওয়ান পাবে আর এটা দিয়ে আমি এটাকে অ্যাক্টিভ করে ফেলছি, তাহলে এখান থেকে আমি এই যে চারটা ওয়ান মানে ফিফটিন পাওয়া যাবো আর কি। তো এভাবে বেসিক্যালি কাজগুলো করছে, বাকিগুলো সেম। আর এটার জন্য কত হবে, এটা হচ্ছে আমার ওয়ান জিরোর জন্য অ্যাক্টিভ হবে, এটা হচ্ছে আমার জিরো ওয়ান এর জন্য অ্যাক্টিভ হবে। এই ওয়ান জিরো অ্যাক্টিভ হওয়াটা আমরা হচ্ছে এখান থেকে পাবো আর কি, এই ডিকোডার দিয়ে পাবো আর কি। সো এভাবে টু টু ফোর ডিকোডার ইউজ করে আমরা ফোর ইন্টু সিক্সটিন ডিকোডার তৈরি করতে পারি আর কি। একটু ভালো করে দেখবো, এরপরে চলে আসি অ্যানকোডার। সো অ্যানকোডার হচ্ছে ডিকোডারের ঠিক উল্টাটা। অ্যানকোডারের ক্ষেত্রে হচ্ছে আমি টু টু দি পাওয়ার এন ইনপুট পাবো আর আউটপুট হচ্ছে আমার এন চলে আসবে, তার মানে আমার যদি ইনপুটে এইট হয় আমার আউটপুটে থ্রি হবে, ইনপুটে যদি আমার সিক্সটিন হয় আউটপুট হচ্ছে ফোর হবে। সো আগেরটার উল্টা, টু টু দি পাওয়ার এন ইনপুটের জন্য আমরা আউটপুটে এন পাবো আর কি। সো এটাই বলা হয়েছে।
এখন আমরা দেখে আসি যে হচ্ছে এনকোডার একটা এক্সাম্পল দেখে আসি। একটা এনকোডার এক্সাম্পল ওরা দিয়ে দিছে যে আমি যেহেতু আমার হচ্ছে চারটা ইনপুট, এটা হচ্ছে 4 to 2 বাইনারি এনকোডার, চারটা থেকে দুইটা পাবো। তাহলে চারটা থেকে দুইটা যদি পাই, দুইটার জন্য আউটপুটটা আমরা সহজ ভাষায় 0 1 2 3 4 3 লিখে ফেলবো, 0 1 2 3 লিখে ফেলবো, চারটা আমি পাইছি। এখন আমি আগের মতো আমরা চোরামি করবো, হ্যাঁ W0 থেকে সবগুলো লিখবো এক পাশে, আমার যদি 4 পর্যন্ত থাকে তাহলে 3 পর্যন্ত পাবো, তাহলে কোনাকুনি সব 1 লিখে দিবো, শেষ ঝামেলা। আমি যদি হচ্ছে এটা যদি আমি 8 to 3 করতাম, 8 to 3 করতাম, তখন আমি কি করতাম, Y0 Y1 Y2 লিখতাম, Y2 লিখতাম, এখানে 0 1 2 3 4 থেকে 7 পর্যন্ত আসতো, কত পর্যন্ত আসতো, 7 পর্যন্ত আসতো, আর এদিক দিয়ে হচ্ছে W3 থেকে W7 পর্যন্ত আসতো আর কি, আর কোনাকুনি সবগুলো 1 হইতো, বাকি সব 0 হইতো আর কি, সহজ হিসাব। এখন চলে আসি আমরা যদি এই Y নট, এটা তো আমার আউটপুট, এই Y নটটা আমরা কই পাবো, এই যে Y নটটা আমরা এই দুইটার জন্য পাবো, এই দুইটার জন্য পাবো। সো এই ওয়ানটা পাইছি কিসের জন্য, এই W2 এর জন্য, আর এই ওয়ানটা পাইছি কিসের জন্য, এই W1 এর জন্য। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আমরা Y1 ইজ ইকুয়াল টু W2 প্লাস W3, হ্যাঁ Y1 ইজ ইকুয়াল টু, সরি, হ্যাঁ Y1 ইজ ইকুয়াল টু W2 প্লাস W3। দেখেন এই যে W2 নিচ্ছি, W3 নিচ্ছি, দুটাকে অর করে দিয়েছি, আমার Y1 হয়ে গেছে। আমি যদি এখন Y নোটের কথা বলি, Y নোটের ক্ষেত্রে আমি কি পাবো, যে এটা পাবো এবং এটা পাবো। তাহলে এটা কিসের জন্য পাচ্ছি, এটা পাচ্ছে হচ্ছে এই W1 এর জন্য, W1 আর W3। তাহলে আমি W1 আর W3 এটার জন্য হচ্ছে Y0 পাবো। দেখেন Y নট কিন্তু এই যে Y নট এবং Y1 আউটপুট দুটা, এই যে কোনোটাই কিন্তু এই W0 এর উপর ডিপেন্ড করতেছে না, দ্যাটস ওয়াই এই যে এটা কিন্তু ফাঁকা, এটা কোনো কিছুর মধ্যে আসবে না আর কি, হ্যাঁ এটা দুধভাত। আচ্ছা, তো এটাই হচ্ছে আমার বেসিক কথা, আমরা মনে এখন ইজিলি করে ফেলতে পারবো। এখন আমরা দেখব যে হচ্ছে একটা বিসিডি থেকে, আমরা মনে বিসিডি কোড জানি, বাইনারি কোডের ডেসিমেল, যেখানে হচ্ছে আমার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যাতে প্রকাশ করবে, দ্যাটস ইট, আর কিছু না, 0 থেকে 9 সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যাতে প্রকাশ করবে। আবার 10 যদি আসে তাহলে আলাদা আলাদা করে প্রকাশ করবে, 10 এর ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, আমরা বিসিডি কোডের ডিটেলস জানার জন্য আমরা ভিডিও দেওয়া আছে, আমাদের ভিডিও সেশন থেকে আমরা দেখে নিবো আর কি, হ্যাঁ এই যে লিস্ট থেকে দেখে নিবো আর কি। তাহলে আমাদের কথা হচ্ছে আমরা একটা একটা হচ্ছে কি বানাবো, বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে বানাবো। 7 সেগমেন্ট ডিসপ্লে মানে হচ্ছে 60টা সেগমেন্ট থাকবে, 1 থেকে 60টা সেগমেন্ট থাকবে, এবং ওই 60টা সেগমেন্টের উপর ভিত্তি করে সে হচ্ছে 0 1 2, তার মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত শো করবে। তাহলে আমরা এই যে এনকোডার ডিকোডার এগুলো হচ্ছে বিভিন্ন আমাদের মনের মাধুরী মিশায় আমাদের, হ্যাঁ আমাদের ইনপুট কেমন হবে, আউটপুট কেমন হবে, ওই সেটা যদি হচ্ছে আমরা যদি করতে যাই আমাদের জন্য, বা আমরা যদি সার্কিট ডিজাইন করতে যাই আমাদের মতো করে আউটপুট ইনপুটের সংখ্যা কমায় বাড়ায়, আউটপুট সংখ্যা কমায় বাড়ায় দিব, তাহলে হচ্ছে আমরা এই এনকোডার এবং ডিকোডার গুলো ইউজ করতে পারি আর কি। তাহলে আমরা এখন বিসিডি থেকে হচ্ছে আমরা 7 সেগমেন্টে যাব। তাহলে বিসিডি থেকে 7 সেগমেন্টে যাওয়ার জন্য 7 সেগমেন্ট একটু বুঝে নিই, 7 সেগমেন্টে আমার কয়টা সেগমেন্ট থাকবে, 60টা সেগমেন্ট থাকবে, 60টা, হ্যাঁ 1 2 3 4 5 6 and 7। মনে রাখবো 7 সেগমেন্টে 1 শুরু হচ্ছে এই উপরে, এ থেকে, এই উপর থেকে 1 শুরু, আর 7 হচ্ছে মাঝখানে, 1 2 3 4 5 6 7। এখন চিন্তা করেন আমি যদি 1 ডিসপ্লে করতে চাই, 1 ডিসপ্লে করতে গেলে কি করতে হবে, যে BC এই দুটো অ্যাক্টিভ করে দিলে তো আমার 1 হয়ে যাবে। আমি যদি 8 ডিসপ্লে করতে চাই, সবগুলোকে আমার অ্যাক্টিভ করে দিলে, দেখেন সবগুলোকে আমি 8 অ্যাক্টিভ করে দিলাম, আমার কত আসতেছে, আমার 8 আসতেছে। আমি যদি এখন 0 করতে চাই, 0 করতে গেলে কি করতে হবে, শুধু 8 নাম্বারটা মুছে দিয়ে, আমি মানে মাঝখানটা মুছে দিয়ে আমি যদি সবগুলোকে যদি অ্যাক্টিভ করে দিই, তাহলে সে আমাকে 8 শো করবে, 8 শো করবে। তো এই কাজটাই বেসিক্যালি করা। তাহলে আমার ইনপুটে কি থাকবে, ইনপুটে থাকবে হচ্ছে আমার 4টা, যেটা আমি বিসিডি কথা বলছি, বিসিডি কোড থাকবে ইনপুটে 4টা, 0 থেকে আমার হচ্ছে 9 পর্যন্ত, এই 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমার বিসিডি তে আমি রেখে দিচ্ছি 4টা, হ্যাঁ 0 1 2 3 4 5 6 7 8 9 বিসিডি রাখছি। এর জন্য আমি কি 60টা সেগমেন্ট, তাহলে ABCDEFGH আমি 60টা সেগমেন্ট পাইছি। এখন আমি যখন 1 0 শো করতে যাব, তাহলে G0 আর বাকি সব 1, তাহলে জি হচ্ছে 0 আর বাকি সব 1। আমি যখন 1 শো করতে যাব, তখন BC1 বাকি সব 0, তাহলে দেখেন এই যে BC1 বাকি সব 0। আমি যখন ধরেন হচ্ছে 2 শো করতে যাব, মানে 2 দেখাইতে যাব, তার মানে এই যে 2, 2 এর জন্য হচ্ছে আমার এরকম আসবে আর কি 2, হ্যাঁ 2 তো এরকম হয়, তাহলে আমার এ আসবে, বি আসবে, জি আসবে, ই আসবে, ডি আসবে, ABGED, দেখেন 2 এর জন্য ABEGRD, এইটা আমাদের এগুলো হচ্ছে চলে আসছে আর কি। সিমিলারলি আমি যদি হচ্ছে এখন 9 দেখাইতে চাই, 9 দেখাইতে চাই, 9 দেখাইতে গেলে কেমন হবে, 9 মানে হচ্ছে আমার এরকম, মানে হচ্ছে আমার 9 ইজ এরকম, মানে হচ্ছে আমার 9, তার মানে ই বাদে বাকি সব হচ্ছে আমার 1 হবে। দেখেন 9 এর মধ্যে ই বাদে আমার বাকি সব 1, এই যে ই বাদে বাকি সব হচ্ছে আমি 1, লাস্টটা হচ্ছে আমার 9।
তাহলে ই বাদে বাকি সব হচ্ছে আমার ওয়ান, ই হচ্ছে জিরো বাকি সব হচ্ছে ওয়ান। তো এভাবে হচ্ছে আমরা বিসিডি থেকে সেভেন সেগমেন্ট জেনারেট করতে পারি এবং সার্কিট ডিজাইন করতে পারি, যার ফল হচ্ছে আমি জিরো থেকে নাইন পর্যন্ত শো করতে পারি। তো এটাই হচ্ছে ইউজ অফ ডিকোডার, ডিকোডার একটা ইউজ আপনারা বলতে পারেন আর কি। তো আজকের ক্লাসে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট, কম্বিনেশনাল সার্কিট নিয়ে কথা বলছি, হ্যান্ড করা ডিকোডার কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, কিছু একটু ডিটেলস হয়তো দেখছি, লাস্ট হচ্ছে বিসিডি থেকে কিভাবে সেভেন সেভেন লিস্ট আমরা বানাইতে পারি সেটা নিয়ে কথা বলছি। আর কোনো সমস্যা থাকলে বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ক্লাস শুরুর আগে অথবা পরে আমাকে বলবেন, আমি সেটা নিয়ে হচ্ছে আবার কথা বলবো আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।